ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে বাঁশ ও রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনায় বাঁকড়ার বিজেপির মণ্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের ওই মণ্ডল সভাপতিকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা হয়। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজীব ব্যানার্জির খুব কাছের ছেলে এলাকার ত্রাস রিঙ্কু এবং তোতা, এ দুজনে মিলে আমাদের ছেলেদেরকে বেধড়ক মারধর করেছে। ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমার মণ্ডল সভাপতিকে ছাদ দিয়ে ঠেলে ফেলে দিয়েছে। এটা এক প্রকার মেরে দেবার চক্রান্ত। এটা আমি তীব্র নিন্দা করছি এবং আগামী দিন এর বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা হবে হবে এবং আন্দোলনও হবে। গোটা 50 জন মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে 5 জনের উপর আঘাত করেছে। দুজনের অবস্থা খুব সিরিয়াস আছে, দুজনেই ভর্তি আছে। মনে হচ্ছে একজনকে অন্য জায়গায় হস্তান্তর করতে হবে। এমনি 3-4 জন আরও আক্রান্ত আছে। সর্বরা মোটাল 5 জন আক্রান্ত আছে। একজন আমার সামনেই দাঁড়িয়ে আছে, তারও মাথা ফেটেছে। এরকম একটা বাজে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে, যে গণতন্ত্র নেই এটা একটা তার এটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যারা ভোটার লিস্টের কাজ করছেন বা সাধারণ মানুষকে বাঁচার কোনো অধিকার আজকে পশ্চিমবঙ্গ নেই। গণতন্ত্র পুরো বিপর্যয়। এই পরিস্থিতিতে আমার মনে হয় আইনানুগ ব্যবস্থা, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এই কেসটাকে চাপার জন্য ডোমজুর থানার যে অফিসার ছিলেন তিনি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট না করতে নিয়ে গিয়ে একজন বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে নিয়ে যাচ্ছিলেন। মানে এই কেসটাকে চাপার কাজ করছে এবং প্রশাসনও টোটালি তৃণমূলে দালালি করছে, এটাই কিন্তু এখান থেকে প্রমাণিত হচ্ছে। দেখুন, শেষ মরণ কামড় দিচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে শেষের পর্যায়ে। আজকেও আপনারা দেখেছেন যে তৃণমূলের একজন বড় মন্ত্রী তার নিজের 3টে দপ্তর থেকে পদত্যাগ করেছেন। একজন তৃণমূলের MLA ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। একদম পরিষ্কার তৃণমূলের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন তারা মারধর করে ভয় দেখিয়ে আবার পুনরায় ফিরে আসার চিন্তা করছে, কিন্তু এই চক্রান্ত সফল হবে না। ভারতীয় জনতা পার্টি এর পুরো একদম যা জবাব দেওয়ার আছে আইনানুগ এবং সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তার জবাব দেবে। আমাদের ভোটার লিস্টের সংশোধনের কাজ চলছিল, তাই নিয়েই আমরা কাজ করছিলাম এবং আমাদের সভাপতি ছিল। হঠাৎ কিছু TMC-র গুন্ডা এসে মারধর স্টার্ট করে, আর মারের মতো মার। যে বলছি যে আমরা এলাকার ছেলে, যে আমরা তো কাজ করছি, আমরা তো এখানে কোনো অশান্তি বা ঝগড়া করতে আসিনি। কি কাজ করতে? আমরা ভোটার লিস্টের নাম গণ্ডগোল ছিল, সেগুলো সংশোধন করতে গিয়েছিলাম। কখন? টাইম এই সন্ধ্যা 8টার সময়, 8টা থেকে 8:30। একদল গুন্ডা বাহিনী এসে আমাদের মারধর করে। সব TMC-র লোক চিনতে পেয়েছো? না নাম আমি ওটা আমার অন্য পাড়া ছিল, আমি কাউকেই চিনতে পারিনি। কারণ আমাকে যে হারে মারধর করেছে আমি কিছু বুঝতেই পারছিলাম না, কারণ আমার চশমা পড়ে গেছে, আমি কাউকেই চিনতে পারিনি। আমাকে তো চড়চাপড় ঘুষি ঘুষি মেরেছে, বাকি আদার্স আমাদের লোকগুলোকে তাদের বাঁশ বা রড দিয়ে মারা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাই TMC করে এবং TMC কিছু সমর্থকেরা ছিল। আমার নাম শেখ সাহিদ। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।